আমি সদস্য বলছি, কার্যকর্তা বলছি না, কর্মী বলছি না, আমি সদস্য বলুন সুবর্ণদ্বীপ হারিয়েছি। মুর্শিদাবাদের জিয়াগঞ্জে নৃশংসভাবে একই পরিবারের তিনজন খুন হয়েছেন, নদিয়ার শান্তিপুরে খুন হয়েছেন। একটা ভয়ঙ্কর পরিস্থিতি পশ্চিমবঙ্গে বিরাজ করছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আতঙ্ক তৈরি করে নির্বাচনে জিততে চাইছে। এর আগে একভাবে তৈরি হতো, এখন আরেকভাবে তৈরি হচ্ছে। আমরা দেখেছি পুরুলিয়াতে আমাদের তিনজনকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া, আমরা দেখেছি অন্য জেলাতে বীভৎসভাবে খুন করা, আর কোথাও পুলিশকে ব্যবহার করা হচ্ছে। এখানে জানেন আমাদের যে এসপি অফিস ঘেরাও কার্যক্রম ছিল, সেখানে পুলিশ এমন কারণে গ্যাস ছুড়েছে, তাতে কেশপুরের একজন আমাদের কার্যকর্তা দুটো চোখই অন্ধ হয়ে গেছে। আমাদের 40 জনের বেশি কার্যকর্তাকে গ্রেপ্তার করেছিল, আমাদের সকলের নামে জামিন অযোগ্যতায় মামলা করেছে। অর্থাৎ পশ্চিমবঙ্গটাকে একটা টেরর স্টেট মমতা বন্দ্যোপাধ্যায় করতে চাইছেন। তার জন্য 4 দিনে 8 জন আমাদের সুবর্ণদ্বীপকে আমরা হারিয়েছি। সোজা ভাষায় তাকে খুন করা হয়েছে, তাদেরকে খুন করা হয়েছে। আমি এর মধ্যে স্পেসিফিক্যালি বলছি, মুর্শিদাবাদের জিয়াগঞ্জে যাদেরকে খুন করা হয়েছে তার কোনো হত্যা রহস্যের ধারে কাছে পুলিশ পৌঁছতে পারেনি। পুলিশ শুধু বলে বেড়াচ্ছে টাকা পয়সার কারণ, পারিবারিক কারণ, কিন্তু আমাদের দৃঢ় বিশ্বাস বাংলাদেশ থেকে আগত দুষ্কৃতিকারী যারা তৃণমূলের দলের এখন সদস্য, তারা ওই শিক্ষক পরিবারের হত্যার সঙ্গে যুক্ত। একই সঙ্গে একদিকে দেবীবন্দনা চলছে, আর উত্তরবঙ্গে একটি 10 বছরের মেয়ে, তার উপর শারীরিক নির্যাতন করে তাকে খুন করা হয়েছে। গতকাল আপনারা জানেন নদিয়ার শান্তিপুরে পুরোহিত, তার অপরাধ সে বিজেপি করে, বিজেপির সদস্য, তার জন্য তাকে খুন করেছে বলছে লোকজন, তৃণমূলের লোকজন খুন করেছে বলেই অভিযোগ। একটা ক্ষেত্রেও দুষ্কৃতিকারীরা ধরা পড়েনি, তাহলে পশ্চিমবঙ্গে কেন কেন্দ্রীয় শাসন বলবৎ হবে না? এই দাবি নিয়ে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ হচ্ছেন, আমরা পরবর্তী সময়ে রাজ্যপালের দ্বারস্থ হব। আগামীকাল কলকাতার গান্ধী মূর্তির সামনে আমরা দুপুর 2 থেকে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে অবস্থান বিক্ষোভ ধর্ণায় বসতে চলেছি। আমাদের আন্দোলন চলবে, কালকেই দিলীপ দা পরবর্তী ঘোষণা করবেন, সেটা আরও বড় আন্দোলন হতে পারে। পরিস্থিতি যদি আরও খারাপ হয় তাহলে আমরা হয়তো বাংলা বন্ধ রাখতে পারি, নবান্ন অভিযান করতে পারি, সেটা হয়তো আর কয়েকদিনের মধ্যে বোঝা যাবে। কিন্তু আজকের দিনে আমি শুধু আপনাদের এটুকু বলার জন্য ডেকেছি, যেদিকে পরিস্থিতি যাচ্ছে তাতে কেন্দ্রীয় শাসন বলবৎ না হলে হয়তো আমাদের বাংলা বন্ধ বা নবান্ন অভিযানের দিকে। যদি এখনও আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।